দেখো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং এর রিং মলের সামনে। এই যে দেখো দার্জিলিং এর রিং মল, আর এই যে সামনে বেনিস ক্যাফে। আমরা এইবার এই রোডটা ধরে, এই যে বেনিস ক্যাফের সামনের দিয়ে রোডটা যে আছে এটা ধরে সোজাসুজি হাঁটা লাগাবো। তারপরে আমরা দেখো যেটা বলছিলাম যে রিং মলের সামন দিয়ে, অর্থাৎ বেনিস ক্যাফের সামন দিয়ে যে গলিটা চলে গেল সেই গলি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে 1.5 কিলোমিটার পড়বে পিস প্যাকোটা এবং জাপানিজ টেম্পল। এখন আমাদের গন্তব্য হচ্ছে সেখানেই। আমরা কিন্তু গাড়ি করে যাচ্ছি না, আমরা হেঁটেই যাচ্ছি। এবং আমরা ঠিক করেছি যে দার্জিলিংয়ের বেশিরভাগ স্পট সেগুলো কিন্তু হেঁটেই ঘুরবো। তার জন্য যারা তোমরা এইভাবে এক্সপ্লোর করতে চাও তারা সবাই ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে একদম দার্জিলিংয়ের অলিগলি সমস্ত কিছুই ঘুরিয়ে দেখাবো, কারণ যেহেতু আমি দার্জিলিংয়ে 6 বছর ছিলাম সব কিছুই চিনি। তো তোমাদেরও সুবিধা হবে, তোমরা যদি এইভাবে এক্সপ্লোর করতে পারো দার্জিলিং, তাহলে এক নতুন রূপে তোমরা কিন্তু দার্জিলিংকে দেখতে পাবে। দেখো সামনে রোড, গার্লস হাই স্কুল, বিশপ লজ, তার সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি। এদিক দিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার দেখাচ্ছে। 1.5 কিলোমিটার পরে আমরা জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডায় পৌঁছে যাব। এখন আমরা ডাউন যাচ্ছি, তাই সমস্যা হচ্ছে না। আপে উঠতে হলে একটু সমস্যা হবে, কিন্তু আমি বলবো যে যারা হাঁটতে ভয় পাও না তাদের কিন্তু কোনো ব্যাপারই না। কারণ এখানে দেখো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো একবার, তোমরা দেখছো। দেখো এইভাবে যদি হেঁটে ঘোরো তাহলে তোমাদের এইরকম অনেক কিছু এক্সপ্লোর তোমরা করতে পারবে। একবার জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। জানি না আমি ক্যামেরায় কী দেখাচ্ছে না দেখাচ্ছে, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তার কোনো তুলনা হয় না। দেখো তাহলে চলো এগিয়ে যাই। দেখো আমরা সার্কিট হাউস চলে আসছি। এই যে এই সাইডটা হচ্ছে সার্কিট হাউস, আর সার্কিট হাউসের সামন দিক দিয়ে যে রোড সেই রোড ধরে আমরা এগিয়ে যাব। চলো, আমরা যখন থাকতাম তখন এই সাইডের রোড দিয়ে আসতাম, যাওয়ার সময় এদিক দিয়েই যাব। আর এইদিকে চলো, এই যে নিচে এই রোডটা কিন্তু নিচে মেইন রোডের সঙ্গে মিশে যাবে। আর এই যে দার্জিলিং পিস প্যাগোডা, উপরের রোডটা ধরে চলে গেলে পিস প্যাগোডায় পাবো। সামনে দেখো ভিলা এভারেস্ট, হোটেল ভিলা এভারেস্ট আছে, 1904 সালের হোটেল। বুঝতেই পারছো কত পুরনো হোটেল এটা। রাইট সাইড দিয়ে আসো। আর তোমাদের কিছু জিনিস বলি, দার্জিলিংয়ে কিন্তু লেফট সাইড বা রাইট সাইডে হাঁটার কোনো ব্যাপার নেই। আমরা যেমন লেফট সাইড বরাবর হাঁটি এরকম ব্যাপার না, এইখানে হাঁটতে হবে যেই দিকে পাহাড়ের ঢাল সেই দিকে হাঁটতে হবে। মানে ওই দেখো ওই সাইডটা লেফট, কিন্তু ওই দিকে পাহাড় আছে, তো আমরা ওই দিক দিয়ে হাঁটবো না। আমরা হাঁটবো হচ্ছে এই সাইডটা দিয়ে। এটা যেহেতু আমাদের কিন্তু রাইট সাইড পড়ছে, মানে এখানে রাইট সাইডই হচ্ছে রাইট সাইড আর লেফট সাইড রং সাইড এখন। তো এরকম একটা ব্যাপার, কারণ যেহেতু রাস্তা ছোটো আর হচ্ছে গাড়ি যেতে হবে, তাই দুই দিক দিয়ে লোক হাঁটলে কিন্তু অসুবিধা হয়। তো এখন একটু চড়াই আমাদের করতেই হচ্ছে, আর বেশি দূর নেই, 900 মিটার মতন আছে। দেখো দেখো আবার একটু বিরতি দিতে হলো, কারণ সঞ্জয় আর রনক হাঁপিয়ে গেছে। তো এই যে ওদের ফটো সেশন চলছে একবার দেখে নাও, ফটোগ্রাফার সঞ্জয় আর এই যে আমাদের মডেল। আর এই দেখো আমরা যাচ্ছি কী ধরনের সবুজ রাস্তা দিয়ে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ব্লগ তো করতে পারি না ভালোভাবে, কথাটা তাও বলতে পারি না, ব্লগ করা আমার আসে না ঠিক, এই জন্য লোকে ভিডিও দেখে না। তো ভিডিও দেখলে ভিউ হলে ভালো লাগে, তার জন্য যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করে রেখো, বেল আইকনটা ক্লিক করে রেখো। যেখানে যেখানে আমি যাই সেখানকার ভিডিও বানিয়ে এখানে আপলোড করি। তো ব্লগ বানাতে না পারলেও ভিডিও কিন্তু তোমরা পেতেই থাকবে। তো চলো আবার হাঁটা শুরু করা যাক। এই ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো, হয়েছে চলো। দেখো আমরা বোস ইনস্টিটিউটের সামনে চলে আসছি, জগদীশচন্দ্র বোসের
দেখো 1917 সালে এই বসু বিজ্ঞান মন্দির কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়েছে। এই যে দেখো কাছাকাছি পৌঁছে গেছি, গাড়ির লাইন লেগে গেছে, জ্যাম হয়ে গেছে। যারা টুরিস্ট, যে সমস্ত টুরিস্ট গাড়িতে চেপে এসছে তারা কিন্তু এখান থেকে আর যেতে পারছে না। দেখো গাড়ির লাইন, দেখো হেঁটেই যাচ্ছে সবাই, ভয়ানক গাড়ির জ্যাম। দেখো এত গাড়ির জ্যাম যে হাঁটাই যাচ্ছে না। অ্যাট লাস্ট আমরা জাপানিজ টেম্পল আর পিস পাগোডায় পৌঁছে গেলাম। এই যে সামনে দেখো, এটা ফার্স্টে আমরা এটাতে যাব, তারপরে আমরা যাব হচ্ছে ওখানে পিস পাগোডাতে। এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা কিরকম দেখাচ্ছে। তো আগে চলো মন্দিরটায় ঢুকি, তারপরে মন্দিরটা দেখাই তোমাদের, তারপরে বাকি জায়গাগুলো ঘুরে দেখব। দেখো এখানে যখন প্রেয়ার চলে তখন কিন্তু ফটো নেওয়া যায় না, কিন্তু এখন কিন্তু ফটো নেওয়া সম্ভব। আর এখান থেকে নিচের অংশটা দেখো, সামনে পিস পাগোডা দেখা যাচ্ছে, আর ওইদিকে তো কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে। এদিকে দেখো জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা তোমাদেরকে দেখাই, এর থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা মনে হয় আর কোথাও দেখা যাবে না। দেখো তো দেখো মন্দিরটা ঘুরে এখন আমরা পিস পাগোডার দিকে যাচ্ছি। এই যে ওই উপরে উঠতে হবে, আর এই যে দেখো দেখো সিঁড়ি দিয়ে উঠছি উপরে, আর এই হলো পিস পাগোডা। দেখো পিস পাগোডার উপরে চলে আসলাম, সিংহ এখানে জুতো খুলে নিতে হবে, তারপরে আমরা উপরে উঠে যাব। অনেকদিন পর এসে এত সুন্দর ওয়েদার পাবো আর এত ভালো ভিউ পাবো কখনোই ভাবিনি। আমি তো পয়সা আছে কেন রে পুরো আদে সেই দিন ধরো
দেখো মন্দিরের মধ্যে বিভিন্ন কারুকার্য করা আছে। তুমিও ফটো খুঁজে গায়ে দেখো টোটালটা পরিক্রমা করে নিলাম, তোমাদের টোটালটাই দেখালাম কি কি আছে এখানে। আর এইখানে সাহিত্য বুদ্ধ বৌদ্ধ টেম্পল থেকে আমরা সাহিত্য বৌদ্ধর দর্শন করছি, এর থেকে ভালো আর কি হতে পারে। দেখো তোমাদের সম্পূর্ণ জাপানিজ টেম্পল ঘুরিয়ে দেখালাম এবং এটাও দেখালাম যে কিভাবে হেঁটে হেঁটে এখানে আসা যায়। তো এই ভিডিওটাকে আর লেন্দি করছি না, এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং লাস্টবারের মতন বলে যেতে চাই যে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে রেখো। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, চলো।